হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ভাই, আমি জীবন, এটা সবাই জানেন। আমি আজকে আসছি টাঙ্গাইল। এই যে সব পাহাড়ি এলাকা, মানে এত সুন্দর, অসাধারণ লাগতেছে। তো এখান থেকে যাইতেছি খাটিয়ার বাজার। ওইখানে নাকি একটা মিষ্টির দোকান আছে, একদম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। ওই মিষ্টির মতো নাকি আর কোনো মিষ্টি পাওয়া যায় না। তো আজকে খাইয়ে একটু টেস্ট করবার যাইতেছি, যে দেখি কেমন। সুন্দর জায়গা, মানে এই পাহাড়ি গাছগুলা অনেক ভালো লাগে। আমাদের বাড়ি যদি এখানে থাকতো, আমি এই গাছের উপর বড় করে একটা মাচাল পাতাম। ওই মাচাল পাইতে সারাদিন ওইখানে বসে আড্ডা দিতাম আর বন্ধুকে কইতাম যে আয় এখানে যায় আড্ডা দিয়া। রাস্তার অবস্থা এখান থেকে মোটামুটি ভালোই, তো ভালোই লাগতেছে ভাই। এইরকম মানে রাস্তাগুলো জোস লাগে, এখানে যদি কয়েকগুলো ভিডিও কইরা একদম ইন্টারনেটে পুরোপুরি ভাইরাল হইতে পারতাম রে ভাই, শুধু এই জায়গাগুলোর জন্য। মানে টাঙ্গাইল এই পাহাড়ের জন্যই মনে হয় সেরা, আমার যেটা মনে হয়। যাই সামনে, এই এটুকু আবার একটু অন্যরকম, জাস্ট ওই পাহাড়ের মতোই যদি সবটুকু থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। ওই ভাই, রাস্তার কন্ডিশন একদম খারাপ, এতই খারাপ এতই খারাপ যে আমাদের এলাকার থেকে অনেকটা ভালো, কিছু বলার নাই। এই যে ভাই কলা বাগান দেখা যাইতেছে আবার, মানে কলা বাগানগুলো সুন্দর লাগতেছিল কিন্তু ধরা যায় নষ্ট হয়ে গেছে। তো ভাই এই যে বাঁশ ছোবো লাগাইছে আবার দেখা যাইতেছে, বাঁশের ঝাড়। এটা কি পুকুর নাকি অন্য কিছু? আরে পুকুরই তো মনে হইতেছে, কিন্তু এমন কেন, পুকুরগুলা সুন্দর না। এই যে ভাই কলা গাছগুলো একদম ধরা যায় নষ্ট হয়ে গেছে আমার চেহারার মতো। এই যে ভাই আবারও সেই পাহাড়ি, এইগুলা খুব ভালো লাগে আমার কাছে। মানে এইরকম জায়গায় জায়গায় বাগান, এই বাগানগুলা দেখতে ওয়াও লাগে। ও ওয়া 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 ওয়া, এটা কি কাপল নাকি? না মায়া না, মহিলা বললাম না, থামাইলাম না দিদি, ওরা গাড়িটা থামাইলে থামাইতে পারতাম। অ্যাকচুয়ালি আমার কোনো ই নাই, আকর্ষণ নাই মেয়েদের প্রতি, তারপরেও দেখে ফেলাইছি, কিছু কারণ নাই। হ্যাঁ এই ক্যামেরার সামনে আমরা হাতাশি, কেন বুঝতেছি না, রাগ উঠতেছে ভাই। এই যে এইগুলা জোস লাগে একদম, ওয়াও দাদা আপনার কান দেখা যাইতেছে। এ মায়া না, কি না কি ভাবি, ও মুরব্বী চাচা ভালো আছি ভাই। এই যে এই রাস্তাগুলো তো অনেক খারাপ, আমাদের এলাকায় তো এরকম রাস্তা না, আরও খারাপ আমাদের এলাকায়, না ভালোই মোটামুটি সব পাকা রাস্তা, ধোলা যাইয়া একদম নষ্ট হয়ে যাইতেছি আমি। এত ধুলা কেন? আয় গাড়ি পরে যা, আয় দাদা ওভারটেক করেন, জুড়ে যান জুড়ে যান জুড়ে যান, আর ওভারটেক করে আবার ওই ইয়ে দিয়ে দিয়ে না। এই যে সব এটা কই ডেল খারাপ। ও দাদা তো জোস লেভেলের টান দিয়েছেন, ওর টার্নিংটা অনেক বড় আছে দাদা, একটু স্লো। এই যে এখন যেমন খুলির ব্যাগ আইসকা গাঙ্গের পারে। ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলব, দেখি ওই কথাটা কে কে লক্ষ্য করে, জাস্ট ওই কথাটা লক্ষ্য করলেই বোঝা যাইব যে কে কে আমার ভিডিও ফুল দেখছেন ভাই। এই যে এইটুকু আবার একদম গ্রাম, শুধু ধান ক্ষেত, মানে হালি বুনছে ভাই, এইটুকু অস্থির লাগতেছে, একদম সবুজ এই পাশে আছে, ওই যে আবার কৃষক কাজ করতেছে। ওয়াও ওয়াও না সব ওয়াও। এই যে আবার বাইশ থার, এইটুকু রাস্তা পাহাড়ি না, সামনে যেহেতু আছে রাস্তা, আবার হাই দেন কারে, যাই হোক সামনে যেহেতু রাস্তা আছে, আর টাঙ্গাইল মানে আমি জানি পাহাড়ি গাড়ি। এখন তো এইগুলো দেখাই যায় না, মানে নাই নাই বললেই চলে, এই পাহাড়ি এলাকায় শুধু দেখা যায়। জোর পাহাড়ি গাড়িগুলো দেখতে এই বাড়ি ঘর কি সব এইরকমই নাকি? আইসা পড়ছি বলতে
দিয়ে দাদা একটা জোর একটা টান দিবেন মানে এক টানে দিয়ে খাটের কথা ফেলে দেয় মেশিন দিয়ে ও ভাই এই গাছগুলো কি বাজারি গাছ এই গাছগুলো লেগে বেশি ভালো লাগে আর এই যে গাছের বাগান মানে কি বলবো ভাই একদম অস্থির জায়গাটা খুব সুন্দর লাগে বিরাট একটা বাগান বাগানগুলো একটু ভালো লাগে পুরা ভিডিওতে বন্ধ করে আমি একদম ভিডিও 12টা বাজিয়ে দিতেছি মানে আমার 12টা বাজতেছে ভিডিও 12টা বাজতেছে এইখান দিয়ে যদি ভিডিও করতে পারতাম ও পাহাড়গুলো খুব ভালো লাগে আবার সেই সবুজ ধান ক্ষেত দাদা খুব জোরে টান দিয়ে ধান হইতেছে মানে জোত আমাকে পোষাবো মিষ্টি খাওয়াইবো মেন কথা হচ্ছে গিয়া যে মিষ্টি কথা পরে কই আমি বেশি মিষ্টি খেয়ে পারি না মেরা মানুষ দেখলেই বোঝা যায় যে আমি কেমন মিষ্টি খাবো মিষ্টি হয়েছে সিঙ্গেল আর আবার হয়েছে জন্মের কালা এই যে দিয়ে ধুলা খাওয়াইছেন অল্প কটা এনে দাঁড়ি জ্বালাইছে সাদা যাবো তাও এই ধুলা লাগা সাদা যাচ্ছে টেনশনে তো মাথার ফুল পাই গাই গেছে গা ওই যে গাড়ি দাঁড়াতে সব খাবার টেক করে দাদা এই মিষ্টি খাওয়াইবো মিষ্টি খাওয়াইবো কি দোলা খাবো এই মেয়েরা ফেলাইলো একটা দুইটা যে প্রেম করো এই যে দোলা খাই বলছেন তাও তো প্রেম করা হারাম না একটা মিষ্টি খাই এই কয়ে দেব না যে অরিজিনালি খানা কি বাংলাদেশ তেলে মিষ্টি কি না মানে দেখতে আমিও মিষ্টি বানাইতে পারি আমার মিষ্টি অনেক অনেক মিষ্টি মিষ্টি মিষ্টির মতো দেখতে না হলেও মিষ্টি তোমার কি আছে তোমার মিষ্টি কে মানুষ মারা গেছে তো হ্যাঁ তোমার মিষ্টি খেয়ে মানুষ মারা গেছে সত্য তো আমার মিষ্টি খেয়ে মিষ্টি তো আর খাওয়াই নাই মারা যাবো কি এই ভাই এইটুকু দেখলে মনে হয় যে অরিজিনালি একদম গ্রাম মানে এত বড় একটা চক আমাদের এখানেও আছে কিন্তু এত বড় না আর হইতে গিয়া আমাদের ভাই এলাকা আগে ধান খেত হইতো বাট এখন লেবু ক্ষেতের জন্য বিখ্যাত মানে যেদিকে তাকাই ওইদিকে লেবু গাছ আর লেবু গাছ একদম লেবু ক্ষেত লেবুর বাগান আমাদের এইখান দিয়া বর্তমানে ধান ক্ষেত খুব কম আর হচ্ছে ভাই এই যে আমার এই তাল গাছগুলো খুব ভালো লাগে রাস্তার পাশে ছোট ছোট কিন্তু ঝোপ একটা ঝোপ এই যে আবারও দোলা খাওয়াইতেছে ওভারটেক করে ড্রাইভারটা একে বড় ভাই হচ্ছে এখানে আবার বাড়িঘর বাড়িঘর না দোকানপাট তো এখন বেশি কথা বললাম না যখন কথা বলার দরকার হয় আমার তো সবসময় কথা বলার দরকারই হয় তো ওই যে একটা কথা বলতে চেয়েছিলাম 8:40 হয়ে গেছে আর কিছুক্ষণ পরে বলি যে ওই কথাটা কমেন্ট বক্সে বলতে পারবেন তার জন্য একটা গিফট আছে কিংবা তার কমেন্টের আমি রিপ্লাই দেবো একটা ভালো কিছু রিপ্লাই দেবো গিফট তো আর করতে পারবো না এখন ওই রকম সামর্থ্য হয় না এই যে বড় কিছু দাদাই মিষ্টি খাওয়াইবেন নিয়ে যাইতেছে হচ্ছে কি যে যে বেশি মিষ্টি খাইতে পারবো যে মিষ্টি কম খাইবো বিল তার দাদাই হয়তো জানে না আমি মেরা মানুষ মিষ্টি তেমন একটা খাই পারি না যদি ভালো মিষ্টি খাইতে পারতাম তাহলে এরকম তারপরে যেহেতু বাংলাদেশ ট্যালেন্ট মিষ্টি দেখি আগে খাই খাইলেই বুঝতে পারো যে অ্যাকচুয়ালি বিলটা কার যায় সামনে একটা সুন্দর দৃশ্য আছে নাকি বলছে সামনে যে দেখবো আসলে হয়ে তো ভাই আবারও সেই বাগানে এইগুলো আমার কাছে খুব ভালো লাগে দেখি এবার শুধু দেখি কথা বললাম না আর এইটুকুর মধ্যে আমি একটা কথা বলবো তারপরে আপনারা আমার ভিডিও দেখা বন্ধ করেন না তারপরে কমেন্ট করেন তো কথাটা হচ্ছে এইটাই যে আপনারা যে ফুল ভিডিওটা দেখবেন সে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আমি ফুল ভিডিও দেখছি আর আপনি আমার এই কথাটা শোনার অপেক্ষায় ছিলেন
তো এই যে কথাটা বললাম এই কথা বলার পরে আবার ভিডিও দেখে চলে যান না জাস্ট কমেন্ট করেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দেব আমার রিপ্লাই পাওয়ার পর আপনারা আবার একটা কিছু দিয়া দিবেন তো ওইটাই আপনাদের জন্য একটা ছোট একটা উপহার কিংবা ভালোবাসা তো আমি আপনারা কমেন্ট করবেন আমি সেই কমেন্টের একটা রিপ্লাই দেব বাস রিপ্লাই এর পরিবর্তে আপনারা আবার আমার একটা রিপ্লাই দিবেন এটা একটা ভালোবাসা মানে লটারি যে ফুল ভিডিওটা দেখছেন তার জন্য লটারি এটা তো ভাই আবার ভাইবেন না যে আমার একটা কমেন্টে রিপ্লাই দেওয়া মানে লটারি এমন কিছু না মানে আমি কথাগুলো যেটা বলবো যে কথাটা শুনে আপনি খুশিও হতে পারেন বাস ওইটাই আপনি শুধু দেখেন যে আমি আপনাদের কমেন্টে কি রিপ্লাই দেই এটাই যাই ভাই জায়গাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর তো আমি আর কথা বলবো না জাস্ট একদম মিষ্টির দোকানে গিয়ে কথা বলবো না দাদা বলছে যে মিষ্টির দোকানে যাওয়ার আগে ট্রেন রাস্তায় নিয়ে যাব তো ট্রেন রাস্তায় যাইয়া একটু কথা কমুনি আপনারা দেখেন সাথেই থাকেন তো ভাই মিষ্টি খাওয়ার আগে একটু ট্রেন রাস্তা দিয়ে ঘুরে গেলাম এখন মানে এই জায়গায় দুইটা তিনটা ভিডিও বানাইলাম আমি তো টিকটকার বুঝেন নাই একবারে একটা ট্রেন দেখছি মাত্র মানে অনেকক্ষণ ধরে এটা সিঙ্গেল রোড অনেক সময় ধরে আইছি ঠিক আছে মিষ্টিটা তো খাইতে দিব মিষ্টি বিল তো আমি দিবই না মানে মিষ্টি প্রচুর খেয়ে পারি কিন্তু মানে কইছি আমি মিষ্টি খেয়ে পারি আমার উনার দিকে মনে হয় উনি মিষ্টি দুই তিনটা খেয়ে পারে যাই দিহি এখন লেট স্টার্ট গাড়ি তুল কেটে কেটে লাগে দেন উনি এই যে নতুন মিষ্টি ছাড়ছে এখানে অনেক দূর থেকে মিষ্টি খেতে আসে যে এখানে মোটরসাইকেল রেখা সামনে দোকানের ব্যানার নাই দোকানে ব্যানার নাই না তো ফাইনালি গাইস মিষ্টির দোকানে এসে আমরা উপস্থিত সিনানি বাজার খাটিয়ার বাজার তো মিষ্টির অর্ডার দিছি হাফ কেজি যদি ভালো লাগে তাহলে আরো হাফ কেজি নিব তাহলে হাফ কেজি আমার একাই লাগে তারপরে মিষ্টি খাই দেব দেখি মিষ্টি আমার খুবই পছন্দের এই যে মিষ্টি এসে পড়ছে ভাই মিষ্টির কালার গুলো এসে মানে শুধু ছানা দিয়ে ভরপুর এরকম দেখা যাচ্ছে আমরা এখন মিষ্টি খাই আমি তামিজ দেখে পারব না অসাধারণ আসলে অসাধারণ মানে খানা দিয়ে মুখ ভরপুর আমি আর অন্য কোথাও এরকম মিষ্টি খাই নাই তো আমি এখন একটু মন চাইতেছে যে আমি বাংলাদেশ চ্যালেঞ্জ দিই অ্যাকচুয়ালি কোন এখনো সব জেলায় ঘোরা হয় নাই আস্তে আস্তে ঘুরবো তো মিষ্টিটা অরিজিনালিও অনেক বেশ মিষ্টি মুখে দিলে ফাঁকি মানে একাই ভেঙে চুরমার হয়ে যায় এক্সট্রা ভাবে সিবাইতে হয় না মনে হয় গলায় গলায় খেয়ে এরকম লাগে ছানার কারণে যাদের ডায়াবেটিস আছে তারাও খাইতে পারবো কারণ মিষ্টির মধ্যে তেমন চেনি নাই শুধু
দানা বেশি আমাদের এখান দিয়ে ধানা ঢুকে রইছে বের করা পারে না তো এখানে আর খাইতে পারতাছি না বাসায় যে খামো ভাই অরিজিনাল মিষ্টি অনেক ভালো ভাই দোকানের নাম কি সুজন রতন সুজন রতন তো ভাই এই দোকান হচ্ছে কাটিয়ারি বাজার টাঙ্গাইল আমি ঢাকা থেকে আসতে গেলে মানুষ তো জানি এগুলো বলার কোনো দরকার নেই তো ভাই আসছি টাঙ্গাইল ঘাটিয়ারি বাজার সুজন রতন মিষ্টান্ন ভান্ডার অরিজিনালি মিষ্টিগুলো অনেক ভালো বাংলাদেশ চ্যালেঞ্জ তো আপনারা যারা অনেক জেলায় ঘুরছেন মিষ্টি খাইছেন তারা ওইখানে এসে খাইয়া যাইবেন ধন্যবাদ সবাইকে তো ভাই যে এইখানে মিষ্টি বানাইতেছে ভাই মিষ্টি কত করে কেজি মিষ্টি 320 টাকা এই যে অরিজিনাল ছানা বাংলাদেশ চ্যালেঞ্জ মিষ্টি এখান থেকে অনেক জায়গায় মিষ্টি গেছে আর অনেক দূরে দূরে থেকে এখানে মিষ্টি খেতে আসে আর এখানে এখান থেকে চাঁদপুর মিষ্টি বানানো হয়েছিল তো ওইখান থেকে আরও অর্ডার দিয়েছে মিষ্টির জন্য আরও মিষ্টি নেবে তো দোকানদার ভাই আপনার নাম কি আমার নাম কার্তিক কার্তিক দোকানের নাম হচ্ছে সুজন রাজন মিষ্টান্ন ভাণ্ডার আর দোকানের নাম হচ্ছে সুজন রাজন মিষ্টান্ন ভাণ্ডার খাটিয়ারি বাজার টাঙ্গাইল থানা কি মির্জাপুর থানা হচ্ছে মির্জাপুর আর দেখাম না যে দাদা ও দাদার তো নায়ক নায়ক আছে মাত্র দুইটা মিষ্টি খাই আইছে এই যে ভাই সুজন রাজন মিষ্টান্ন ভাণ্ডার এটা মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেটটা অনেক ভিআইপি তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে বাই বাই